আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা আমি নতুনদের জন্য, যারা ইউটিউবিং করতে চাচ্ছেন কিংবা ইউটিউবিং শুরু করেছেন তাদের মধ্যে, এই যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ মনিটাইজেশনের জন্য যে ওদের শর্ত, সেটা হচ্ছে 4000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার। এটা নিয়ে ওদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি আছে। যেমন কেউ মনে করে যে এই 4000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার এক বছরের মধ্যেই করতে হবে, এটা যেমন ঠিক না। আবার কেউ মনে করছেন যে লাইফ টাইম অর্থাৎ 4000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার ফুলফিল হলেই চ্যানেল মনিটাইজেশন হবে, এটাও ঠিক না। আসলে 4000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার, এই দুটো জিনিস, সাবস্ক্রাইবারটা আসলে সমস্যা না, আপনি যতদিনে করতে পারেন, সেটা একদিন হোক, এক বছর হোক, দুই বছর হোক, কোনো সমস্যা নেই। কিন্তু এই ওয়াচ টাইমটা নিয়ে একটু নতুনদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি আছে। যে যেমন ধরুন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, সেটা এক বছরে আপনি 4000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার করেছেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা নেই। এখন ধরুন আপনি 4000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার এক বছরে পারেননি, দুই বছরে পেরেছেন কিংবা দেড় বছরে পেরেছেন, তাহলে কি আপনি মনিটাইজেশন পাবেন? না, অবশ্যই পাবেন। অর্থাৎ আপনি যদি দেড় বছরে করেন, ফুলফিল করেন, তাহলে ওই যে প্রথম ছয় মাস, সেই ছয় মাসটা আপনাকে বাদ দিয়ে দিতে হবে। পরের এক অর্থাৎ দেড় বছরের প্রথম ছয় মাস বাদ, দ্বিতীয় এক বছরে যদি আপনি সেই 4000 ঘন্টা ফুলফিল করতে পারেন, এবং সাবস্ক্রাইব তো সমস্যা নেই, সেটা প্রথম থেকেই করলেই হবে, কিন্তু এই প্রথম ছয় মাস বাদে দ্বিতীয় এক বছরে যদি আপনি সেই 4000 ঘন্টা ফুলফিল করতে পারেন, যদি দুই বছর হয়ে যায় তাহলে প্রথম বছর বাদ, দ্বিতীয় বছরের মধ্যে যদি এসে আপনি সেই 4000 ঘন্টা ফুলফিল করতে পারেন, তাহলেই আপনি মনিটাইজেশন পাবেন। যেমন আমার লাস্ট চ্যানেলটা প্রায় 15 মাসে আমি ক্রিয়েট করেছি, 15 মাস পর মনিটাইজেশন হয়েছে। তো এক বছর যে লাগবে এমন না, বেশিও লাগতে পারে। আপনি 4000 ঘন্টা পূর্ণ করতে হবে সেটা লাস্ট ওয়ান ইয়ার্স। যেমন গতকাল আমাকে একজনে একটা স্ক্রিনশট পাঠিয়ে জিজ্ঞেস করলো যে আপনার, আমার তো 4000 ঘন্টা পূর্ণ হয়েছে, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, কিন্তু যে সবুজ ক্লিক বাটন এটা আসতেছে না কেন ক্লিক? তখন আমি দেখলাম যে হ্যাঁ, তবে উনি সে 4000 ঘন্টা ফুলফিল করেছে ঠিকই, কিন্তু সে মানে এ পর্যন্ত অর্থাৎ লাইফ টাইম অর্থাৎ এ পর্যন্ত সে তার চ্যানেলের মেয়াদ দুই বছর, সে দুই বছরে 4000 ঘন্টা ফুলফিল করেছে, কিন্তু দুই বছরে আপনি যদি ফুলফিল করেন সেই 4000 ঘন্টা, তাহলে হবে না, লাস্ট ওয়ান ইয়ার্স। এটা এই জিনিসটাই আসলে আমরা অনেকে ঘুলাই ফেলি। তো এটাকে আপনি আপনাকে আরেকটু ক্লিয়ার করব, সেটা কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই। তো ভিউয়ার্স, চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তাহলে আমরা এটা দেখবো এবার, আসলে এখানে গুগল ইউটিউব কী চেয়েছে যে আমরা এটা মনিটাইজেশনের জন্য যে ওদের শর্ত, সেটা এখানে স্পষ্টভাবে লেখা আছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে লেখাটা দেখাবো। তো আপনি যদি এই ক্রিয়েটার স্টুডিওতে এই অ্যানালাইটিকে দেখতে যান যে আপনার ওয়াচ টাইম কত হয়েছে, তাহলে দেখুন এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন, আপনি যখন এখানে ওয়াচ টাইম, এই যে এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম আওয়ার, এই ওয়াচ টাইম আওয়ারের মনের মধ্যে এখানে কিন্তু আপনি লাস্ট 7 ডেজ, লাস্ট 28 ডেজ, লাস্ট 90 ডেজ, লাস্ট 365 ডেজ, অর্থাৎ আপনি লাস্ট 365 ডেজে, লাইফ টাইম যদি দেখেন, লাইফ টাইম হচ্ছে 167 ঘন্টা। তাহলে আপনি এই লাইফ টাইম দেখে অনেকেই মনে করেন যে এটা তো আমার মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু না, আপনাকে দেখতে হবে লাস্ট 365 ডেজ, 365 দিন, লাস্ট 365 ডেজ। এই লাস্ট 365 ডেজে যদি আপনার এই ওয়াচ টাইম আওয়ার 4000 ঘন্টা পূর্ণ হয়, তবেই আপনি মানে ওদের ওয়াইপিপি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। আমি আপনাকে আরেকটু এখানে ক্লিয়ার করে দেখাতে চাচ্ছি, এই যে ওদের এখানে মনিটাইজেশন প্রোগ্রামে গেলে আপনি ক্লিক করবেন, মনিটাইজেশন প্রোগ্রামে গেলে
দেখুন, শুধু টু স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে, চারটা জিনিস লাগবে। টু স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে, কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকতে পারবে না, এটাও সবুজ টিক চিহ্ন থাকতে হবে, এটা সবুজ থাকতে হবে, এটা সবুজ, এরকম এই দুটো ফুলফিল হয়নি তাই এরকম সবুজ টিক চিহ্ন হয়নি। আপনি এগুলো সবুজ টিক চিহ্ন হবে। এখানে দেখুন 1000 সাবস্ক্রাইবার লাগবে, এটার কোনো কখন কতদিন সেটার দরকার নেই। কিন্তু এখানে দেখুন এই যে পাবলিক ওয়াচ টাইম আওয়ার, এই ওয়াচ টাইম আওয়ার এখানে পরিষ্কার বলে দিয়েছে। আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই স্ক্রিনের মধ্যে। দেখুন স্পষ্টভাবে বলে দিয়েছে এখানে ভ্যালিড, এই যে অনলি ভিডিওস প্লেড ফ্রম দ্য স্টোরিজ অ্যান্ড শর্ট ভিডিওস সেলফ অর অ্যাজ পার্ট অফ অ্যাড ক্যাম্পেইন আর নট ইনক্লুডেড ফর YPP এলিজিবিলিটি। অর্থাৎ আপনি যে শর্টে, আপনি যে শর্ট ভিডিওর মধ্যে, শর্টের মধ্যে যে ভিডিওগুলো দেন, স্টোরির মধ্যে যে ভিডিওগুলো দেন, এবং যদি আপনি নিজে নিজে দেখেন কিংবা আপনার ভিডিওগুলো যদি বিজ্ঞাপন অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে বিজ্ঞাপন দেন, তাহলে সেখান থেকে যে ওয়াচ টাইমটা আসবে সেটা এখানে অংশ মানে অন্তর্ভুক্ত যোগ হবে না। মনে রাখবেন, আপনি শর্ট যে ভিডিও আমরা ছাড়ি, স্টোরিতে ভিডিও ছাড়ি কিংবা অ্যাড ক্যাম্পেইন করি, তাহলে সেগুলো কি আপনার এখানে ওয়াচ টাইম আওয়ারে অন্তর্ভুক্ত হবে না, যোগ হবে না। এখানে পরিষ্কার বলা আছে আপনি এর অর্থ যা দাঁড়ায় সেটা হচ্ছে এটা, আপনি স্টোরি শর্ট এগুলোর কিন্তু ওয়াচ টাইম আপনি পাবেন না। তো ভিউয়ার্স, এখানে যদি আপনার 4000 ঘন্টা পূর্ণ হয় মূল কথা, আর এখানে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়, তাহলেই আপনি এদের YPP প্রোগ্রামের জন্য, এই YPP প্রোগ্রামের জন্য আপনি এই যে ওদের YPP এলিজিবিলিটি এলিজিবল হবেন। তো ভিউয়ার্স, আশা রাখি আপনারা এবার ক্লিয়ার হয়ে গেছে। যদি আমাদের এই ভিডিওটা আপনার এতটুকু কিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা উত্তর দিতে চেষ্টা করবেন। যদি ভিডিওটা আপনাদের কোনো মানে কাজে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, লাইক করে শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ সবাইকে।